দেখছেন মিডিয়াল নেট সেন্টার ইউটিউব চ্যানেল। আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এই সময় চতুর্দিকে যখন অ্যাপ নিয়ে এত বিতর্ক, গ্রাহকের তথ্য সুরক্ষিত না থাকার অভিযোগে তোলপাড় বিশ্বের নানা প্রান্ত, এমনকি এই অভিযোগে 59টি চীনা অ্যাপ কিছুদিন হলো ভারতের তরফ থেকে ব্যান করা হয়েছে, সেই সুযোগে রাজ্যের তথ্য প্রযুক্তি বিভাগ একটি নতুন অ্যাপ তৈরি করেছে যার নাম সেলফ স্ক্যান। 6 জুলাই সোমবার অর্থাৎ আজকে বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথাটা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন ফোনে বিভিন্ন ধরনের নথিপত্র স্ক্যান করার জন্য নতুন এই অ্যাপস আনলো রাজ্য। বিনামূল্যে ইনস্টল করা যাবে অ্যাপসটি, কোনো বিজ্ঞাপন থাকবে না, বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ ব্যবহার করতে পারবেন এই অ্যাপস। তো এই অ্যাপসের সুবিধা হচ্ছে বিভিন্ন ধরনের আপনার প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করতে পারবেন আপনার মোবাইল থেকে, আর এটি সম্পূর্ণ সুরক্ষিত। বলা হয়েছে এখানে ব্যবহারকারীর তথ্য পুরোপুরি ব্যক্তিগত থাকবে, সার্ভারে স্টোর হবে না, এমনটাই দাবি করেন তিনি। এই অ্যাপসে স্ক্যান করার পর সেটি ইডিটও করতে পারবেন। এই অ্যাপস নিয়ে মুখ্যমন্ত্রী গর্ব করে বলেছেন, আমার মনে হয় বাংলায় এই প্রথম এমন একটি নিজস্ব অ্যাপ তৈরি করলো বিশ্বমানের, তাই কখনো কখনো গৌরবের সঙ্গে কৃতিত্ব দাবি করতে হয়। যাই হোক, এই অ্যাপস রাজ্য নিজেই ডেভেলপ করেছে, এখন আর ডকুমেন্টস স্ক্যান করার জন্য আপনাকে চীনা অ্যাপস ইনস্টল করতে হবে না বা অন্য কোনো বিদেশি অ্যাপস ইনস্টল করতে হবে না। সদ্য পশ্চিমবাংলায় তৈরি অ্যাপস ইনস্টল করে আপনি এই গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে নিতে পারেন, তাও আবার অ্যাড ছাড়া। এই অ্যাপস ইউজ করার সময় কোনো অ্যাড শো করবে না, মুখ্যমন্ত্রী এটা দাবি করেছেন। স্ক্যানিংয়ের জন্য আগে যে অ্যাপসগুলো ব্যবহার করছিলেন তার চাইতে এই অ্যাপস অনেক উন্নত, অনেক সুরক্ষিত। হয়তো আপনি লক্ষ্য করেছেন স্ক্যান করার জন্য যখন কোনো অ্যাপস আপনি মোবাইলে ইনস্টল করছেন, আগে অ্যাড শো করছে, তারপর আপনার কাজটি হচ্ছে। তো সেই রকম এখানে ঝামেলা আসবে না, তাই এই অ্যাপস ব্যবহার করতে পারেন। অ্যাপসটি যে কোনো সময় প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া আছে, সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। কিন্তু দুঃখিত, এই মুহূর্তে আমি লিঙ্কটা দিতে পারিনি, কারণ সার্ভারের প্রবলেম আছে আর সদ্য লঞ্চ করা হয়েছে, তাই প্লে স্টোর থেকেও সরাসরি পাওয়া যাচ্ছে না উপর দিকে, পরে হয়তো আপডেট হয়ে যাবে এবং আমার ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। তাই বোঝা যাচ্ছে বাংলায় নির্মিত সেলফ স্ক্যান অ্যাপস অনেকটাই সুরক্ষিত, আপনার আমার তথ্য সুরক্ষিত থাকবে, এই অ্যাপস ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, এই অ্যাপসটি পেয়ে আপনারা কতটা খুশি? এছাড়া এই অ্যাপসটি আদৌ কোনো কাজে লাগবে কি না আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ফিরবো অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।